স্ত্রীর জন্য অপরিহার্য একটি দায়িত্ব হচ্ছে স্বামীর পরিবারের প্রতি খেয়াল রাখা এবং স্বামীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। এটি আজকে খুবই অভাব আমরা যা বলেছিলাম, স্বামীর পিতামাতা এবং বোনদের সঙ্গে সম্পর্ক রাখা, যাদের সঙ্গে আপনার কথা বলা জায়েজ রয়েছে তাদের সঙ্গে কথা বলা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। কিন্তু আজকে দেখা যায় এই বিষয়টির খুবই অভাব, খুবই অভাব। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে স্ত্রীরা তার স্বামীকে পাওয়ার পর তার পিতামাতাকে ভুলে যাচ্ছে, তার বোনদেরকে ভুলে যাচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখছে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করছে না। এমনটা আমরা বলতে শুনেছি অনেককে যে স্বামীর ঘরে যখন তার পিতামাতা এসেছে অথবা বোনরা এসেছে তখন সে সেই ঘর থেকে বের হয়ে যায়, অথবা সে স্বামীকে কন্ডিশন দেয় হয়তোবা আমাকে রাখবে আর না হয় তোমার পিতামাতাকে রাখবে। না, এটি কোনো ভালো মেয়ের কাজ নয়, এটি কোনো ভালো মহিলার কাজ নয়। মনে রাখতে হবে এটি কোনো ভালো সম্ভ্রান্ত পরিবার মহিলার কাজ নয়। এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার স্বামীর পিতামাতা এবং বোনদের সঙ্গে সম্পর্ক রাখা, সুসম্পর্ক রাখা, এটি আপনার জন্য অপরিহার্য। এর মাধ্যমে আপনারই উপকার, আপনার স্বামীর হায়াত বৃদ্ধি পাবে। যদি আপনি এই কাজটি না করেন তাহলে আপনার স্বামীর হায়াত কমে যাবে। অনেক সময় দেখা যায় আপনি স্বামীকে পেয়েছেন, সুন্দর একটি ফ্ল্যাটে স্বামী সহ থাকছেন, এক্ষেত্রে শুধু স্বামীকেই আপনি আদর সেবা যত্ন করছেন, স্বামীর পরিবারের সঙ্গে সম্পর্ক রাখছেন না, এটি আপনার জন্য উচিত নয়। আপনার এই স্বামী কোন জায়গা থেকে এসেছে, নিশ্চয়ই আপনার শ্বশুর শাশুড়ি তাকে কষ্ট করে বড় করেছে, তাকে জন্ম দিয়েছে, তাকে লালন পালন করেছে ছোটবেলায় যখন আপনার অস্তিত্ব ছিল না, যখন আপনার স্বামী অসহায় ছিল। তাহলে আপনার উচিত সেই সমস্ত লোকদের সঙ্গে ভালো ব্যবহার করা, আর এক্ষেত্রে একটি ভূমিকা পালন করা, তার মেয়েদের মাদের একটি ভূমিকা পালন করা খুব জরুরি। যদি মেয়েদেরকে এই অবস্থায় পান তাহলে অবশ্যই মায়েরা পিতারা বুঝিয়ে তার মেয়েকে সুশিক্ষা সুশিক্ষিত করে অথবা কোরআন হাদিসকে সামনে রেখে তাকে বোঝাতে হবে যে তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার স্বামীর বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ তারা যদি এই কাজটি করতে না পারেন, মনে রাখতে হবে কেমাতা দিন ও তুদান, সেও যখন শাশুড়ি হবে তখন তার সঙ্গেও কিন্তু তার সন্তানের ওয়াইফেরা স্ত্রীরা এই ব্যবহারই করবে। এই জন্য একজন স্ত্রীর অপরিহার্য দায়িত্ব হচ্ছে স্বামীর পরিবারের সঙ্গে সম্পর্ক রাখা।